তুমি যেভাবে হোক ওকে তুমি বাঁচাও। শোনো, তুমি রেডি থাকো, আমি তোমাকে জানাবো। যেভাবে হোক মিরাজকে নিয়ে ঢাকার বাইরে পালাতে হবে, নাহলে ওকে মেরে ফেলবে। হ্যাঁ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এবার স্কুল গ্যাং সিজন 2 সিরিজটি শেষ হতে চলেছে। 32 নম্বর এপিসোডটি শেষ এপিসোড না হলেও 34 নম্বর এপিসোডটি শেষ এপিসোড বলেই ঘোষণা করা হবে স্কুল গ্যাং সিজন 2 সিরিজটির। এই শেষ এপিসোডটি দেখে কি ঘটবে তাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওতে গিয়ে লাইক করবেন। তাহলে চলুন শুরু করা যাক। মিরাজকে তো মেরেই ফেললো, তারা দুইজন বন্ধুকে হারালো, আর কত সহ্য করবে? তারা কি প্রতিশোধ নিবে না? অলরাইট গাইস, এবার তারা প্রতিশোধ নিবে। তারা সাকিবকে খুঁজে বের করবে, সাথে আর শান্ত মিলে সাকিবকে রাজশাহীতে আনতে যাবে। প্রথমে সাকিব তাদের সাথে আসতে চাইবে না, অভিমান করবে, তাদের সাথে কথাই বলতে চাইবে না। তারপর তারা বলবে তারা মিরাজকেও মেরে ফেলেছে। তারপর সাকিব অনেক কান্না করবে এবং বলবে এবার তাদেরকে উচিত শিক্ষা দেব, প্রতিশোধ নিতেই হবে এবার আমাদের। এরপর তারা পুলিশের কাছে আসবে না, তারা কাঁটা দিয়ে কাঁটা তুলবে। সাকিবরা তাদের সাথে তাদের মতোই খেলবে, কারণ তারা পুলিশকে টাকা দিয়ে কিনে রেখেছে, পুলিশের সহায়তা তারা পাবে না। এবং তারা একের পর এক প্ল্যান বানাবে, আবার সেই প্ল্যানে তারা সাকসেস হবে। তারা তো শেষ পর্যন্ত প্রতিশোধ নেবেই। এক ধামাকা থাকছে আপনাদের জন্য স্কুল গ্যাং সিরিজের লাস্ট এপিসোডগুলোতে। লাস্ট এপিসোড বলতে আর দুই তিনটি এপিসোডই রয়েছে, এরপরে শেষ হয়ে যাবে স্কুল গ্যাং সিজন 2 সিরিজটি। স্কুল গ্যাং সিজন 2 এর 32 নাম্বার এপিসোডটি আপনারা পাবেন আগামী বৃহস্পতিবার দুপুর 12টার সময়। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল, দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবার আগে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। সো আজকের মধ্যে আল্লাহ হাফেজ।